Hi friends, I am Shovon. Welcome to my YouTube channel. এখন আমি একটা Amazon Prime Video OTT platformে এমনই একটা mini series এর কথা বলবো যেটা দেখলে আপনাদের কিন্তু অন্যরকম একটা feeling চলে আসবে। হ্যাঁ, এই mini seriesটার নাম হলো YATRI KRIPA DHYAN। এটা কিন্তু আজকের ডেটে মানে 24th February 2022 Amazon Prime Video OTT platformে চলে এসেছে। লিড কাস্টে রয়েছে শ্বেতা বাসু প্রসাদ, এছাড়াও রয়েছে কিন্তু শাহীর শেখ। শাহীর শেখকে আপনারা নিশ্চয়ই খুব ভালো মতো চিনেন, যারা মহাভারত সিরিজটা রিসেন্টলি যারা দেখেছেন স্টারের চ্যানেলে, তারা কিন্তু খুব ভালো মতোই তার সাথে কানেক্ট করতে পারবে। এছাড়াও কিন্তু উনি অনেক হিন্দি সিরিয়াল করে থাকেন, তো শাহীর শেখকে আপনারা নিশ্চয়ই খুব ভালো মতো চিনেন। এছাড়াও এটাকে ডিরেক্ট করেছিল অনুভব অভিনব সিং। তা কেমন হলো 16 মিনিটের জাস্ট একটা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা ফ্রি একটা মিনি সিরিজটাই বলবো না, এটা ওয়ান টাইপ অফ শর্ট ফিল্ম। কিন্তু এটা কিন্তু এর মধ্যে এখানে এমন কিছু টুইস্ট লুকিয়ে রয়েছে যেটা কিন্তু 16 মিনিট ধরে আপনারা যখন দেখবেন, দেখে কিন্তু আপনারা ভাববেন যে এটা আমি কী দেখলাম। হ্যাঁ, ঠিক তাই। এখানে শাহীর শেখের নাম থাকে হলো সমিত, সে একটা তার একটা প্রোফাইল রয়েছে, সেটা আমি কিছু এখানে রিভিল করছি না। তো তার সে যথারীতি তার যে তার বাবার একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে সে যাচ্ছিল এবং গাড়িটা নিয়ে যেতে যেতে সে দেখলো একটা মেয়ে তার গাড়িটা খারাপ হয়ে গেছে। যে ক্যারেক্টারটার নাম এখানে নন্দিতা, যেটা শ্বেতা বাসু প্রসাদ তিনি এখানে অ্যাক্ট করছেন, তা তার গাড়িটা খারাপ হওয়ার ফলে তারপরে নন্দিতার যে ক্যারেক্টারটা সে সুমিতের গাড়িতে এন্ট্রি নেয়। তারপর থেকে নন্দিতার ক্যারেক্টারটা সে বলতে থাকে যে এমনই একটা জায়গায় মানে একটা ক্যারেক্টার আছে, সে সেখানে মারা গেছে রীতিমতো। এখনও সেই যে ক্যারেক্টারটার কথা বলছে সে মর্গে রয়েছে, এখনও তার বাবার কাছে সেই ক্যারেক্টারটা মানে লাশ গিয়ে এখনও গিয়ে পৌঁছয়নি, মানে এরকম অনেক কথা বলতে থাকে। তো এখানে কিন্তু শাহীর শেখের এমনই একটা তার যে একটা ব্যাক একটা হিস্ট্রি রয়েছে, যেখানে থেকে বোঝা যাচ্ছে যে তার বাবা বেশ বিত্তশালী একজন লোক এবং তাকে সবাই চেনে। তার নন্দিতাকেও নন্দিতা সবাইকেই চেনে, যেহেতু একটা স্মল টাউন একটা জায়গা যেহেতু। তো তারপর থেকে এমনই একটা ক্লাইম্যাক্স হয় যে গাইডের মধ্যে, যেটা দেখার পর আপনি হয়তো বা ভাববেন যে এর মধ্যে কোনো হয়তো বা হরর এলিমেন্ট লুকিয়ে আছে। যখন যে বিজিএমগুলো বাজছিল সেটা দেখে আপনার মনে হবে যে ইটস লাইক এ হরর এলিমেন্ট, এখানে অ্যাজ এ হরর জনার হিসেবে হয়তো বা জিনিসটাকে ট্রিট করা হচ্ছে। কিন্তু তখন একদম শেষ যে মুহূর্ত, শেষ 2 মিনিট কিন্তু দেখলে আপনি বুঝবেন যে না, এই জনারটাকে কিন্তু অ্যাকচুয়ালি হরর এলিমেন্ট ধরা হলেও পুরো ব্যাপারটা কিন্তু অন্যভাবে পুরোপুরিভাবে 180 ডিগ্রি ঘুরে গেছে। তা কেন যে জিনিসটা হয় সেই জিনিসটা জানতে হলে জাস্ট 16 মিনিটের অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মিনি এই সিরিজটা দেখুন। সিরিজ বলা অ্যাকচুয়ালি ভুল হবে, এটা কাইন্ড অফ শর্ট ফিল্ম, যেটা আগে কিন্তু আমি কদিন আগে আপনাদের আরও একটা শর্ট ফিল্ম কিন্তু আমি রিভিউ করেছিলাম, চেক আউট মাই ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন। সেটা মোস্ট প্রবাবলি উলঝা হ্যায় এরকম একটা উলঝা হয়ে বলে একটা শর্ট ফিল্ম ছিল। তো এটাও কাইন্ড অফ শর্ট ফিল্ম, আপনারা এটা দেখুন। জাস্ট একটা 16 মিনিটের একটা শর্ট ফিল্ম দেখে জাস্ট একটা মাইন্ড আপনাদের ফ্রেশ হয়ে যাবে। শাহীর শেখকে তো আমরা খুব ভালো মতো চাই, আর শ্বেতা বাসু প্রসাদকে তো আপনারা ওটিটি প্ল্যাটফর্ম দেখে দেখে তার মুখটাও নিশ্চয়ই চেঞ্জ মানে আপনারা চিনে গেছেন। তো এই ছিল আমার ইয়াত্রি কৃপা ধ্যান দে এই শর্ট ফিল্মের ভিডিও। আপনাদের চ্যানেলটা ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, রেড বাটনটা গ্রে করে দেবেন এবং তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন সিটিউন, তারা